এসসি ইস্ট বেঙ্গল দলের সকল বিদেশিরাই এখন ভালো নজর কাড়া পারফরম্যান্স করছে। তবে লাল হলুদের মিডফিল্ডে একমাত্র ভরসা জার্মান ফুটবলার ম্যাট স্টেইনম্যান। আইএসএলে ইতিমধ্যে তিনটে গোলও করে ফেলেছে সে। তবে আইএসএলের মাঠে লাল হলুদের হয়ে লড়ার সাথে সাথে মাঠের বাইরেও ভালো কাজের সঙ্গে যুক্ত রয়েছে এই জার্মান ফুটবলার। জার্মানির এক স্বেচ্ছাসেবী সংস্থা গোটা বিশ্বে পানীয় জলের প্রসারে কাজ করছে, আবার এখন সেই সংস্থা ভারতের পানীয় জলের প্রসারেও কাজ করছে। তাদের সঙ্গে যুক্ত হয়ে ইস্টবেঙ্গলের মিডফিল্ডার স্টেইনম্যানও এক অভিনব উদ্যোগ নিয়েছে। ম্যাচের প্রতি কিলোমিটার দৌড়ে সে 10 ইউরো করে অর্থ দেবে ওই সংস্থাকে। স্টেইনম্যান বলেছে, এই কাজে সংস্থাটির সঙ্গে যুক্ত হয়েছি, এর আগেও এই মহান কাজে অর্থ তুলে দিয়েছি, এসসি ইস্টবেঙ্গলে খেলা ম্যাচগুলি বেছে নিয়েছি এই কাজে যুক্ত হওয়ার জন্য। হামবর্গে খেলার সময় ভিনাকন আগুয়া নামে একটি সংস্থা আছে, সেখানেই এক মাস আগে বিভিন্ন ফুটবলার যুক্ত হয়েছে এই ফুটবল প্লেয়ার্স রান ফর ওয়াটার প্রজেক্টে। লাল হলুদ সমর্থকরা এখন ব্রাইটে মজে থাকলেও জার্মান মিডফিল্ডার ম্যাট স্টেইনম্যানের এই সুন্দর এবং মহান কাজে যুক্ত হওয়ার জন্য তারাও বেশ খুশি।